মালদায় প্রথম ব্যাটারি চালিত স্কুটি শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। শুক্রবার দুপুরে পুরাতন মালদা সেতু মোড় এলাকায় ব্যাটারি চালিত স্কুটি শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাটারি চালিত এই স্কুটিতে খরচ অনেক কম বলে দাবি কর্তৃপক্ষের। এদিন ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইলেকট্রিক চার্জের মাধ্যমে ব্যাটারি চালিত স্কুটি আগামীতে মালদায় ব্যাপক সাড়া ফেলবে বলে দাবি কর্তৃপক্ষের। লঞ্চ করেছি আনা স্কুটি মালদাতে ফার্স্ট টাইম। এখানে আগে কোনোদিন আমাদের স্কুটি আসেনি, ফার্স্ট টাইম এসছে। এতে আপনাদের অনেকটা ডে টু ডে এক্সপেন্স কম হবে, ফুল ইলেকট্রিক স্কুটিতে অপারেট হবে, ফুল ইলেকট্রিক অপারেট হবে। এতে ব্যাটারিও আমরা অন্য কোম্পানি থেকে খুব ভালো গ্যারান্টি দিচ্ছি, ব্যাটারি আমাদের নিজে ব্যাটারি ইউজ করছি এতে। আর এতে আমাদের সার্ভিস সব থেকে ভালো হবে, ওর এনারা এক্সপার্ট আছে সার্ভিসে, এনারা ভালো সার্ভিস দিবেন আমাদের। বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।